জানি কষ্ট পেয়েছিস, তবুও সরি বলবো না। জানিসই তো তোর আমার সম্পর্কটা সরি ধন্যবাদ দেবার মতো নয়। আমার এ সম্পর্কের নাম ভিন্ন, ভিন্ন অনুভূতি আদান প্রদানের নিয়মগুলো। আমি হয়তো তোকে অন্য সবার মতো ভালোবাসি বলতে পারবো না, তবে তোকে ছাড়তেও পারবো না। আমরা আজীবন এভাবেই একসাথে থাকবো। যে সম্পর্কে ভালোবাসা থাকে না সে মিছে সম্পর্কে আবদ্ধ থাকার কি দরকার রুদ্র ভাই? সে সম্পর্ক শুধু বোঝা বয়ে আনে আর বাড়াতে থাকে হৃদয়ের ক্ষত। আমি তোমাকে সে ক্ষত আর বাড়াতে দিব না। কাগজে কলমে হয়তো এত তাড়াতাড়ি মুক্তি তোমাকে দিতে পারবো না, তবে মনের মুক্তি অনেক আগেই দিয়ে ফেলেছি তোমায়। এ মুক্তি চিরতরের মুক্তি। তোমাকে নিয়ে এখন আর আমি আগের মতো আবেগে গা ভাসাই না রুদ্র ভাই। আমার জন্য এসব রঙিন ভালোবাসা অনুভূতি সবটা বর্ণহীন। আমার ক্যানভাস জুড়ে এখন শুধু বর্ণহীন ছবির আনাগোনা। এখানে রঙিন ছবি নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ। কথাগুলো বলি দিদি ছুটে চলে যায় ঘরের বাইরে। রুদ্র নিজের চুলের মুঠি ধরে মেশে, একটা রাতে অসতর্কতায় আজ শেষ হচ্ছে তিন তিনটি জীবন। এসবের দায়ভার রুদ্রর একার, নিতান্তই একার। কথাটা মনে হতেই রুদ্রর মনের ভিতর এক অদম্য রাগ জন্ম নিল। রাগ সামলাতে না পেরে রুদ্র নিজের হাত দিয়ে দেয়ালে আঘাত করলো বেশ কয়েকবার। এর মধ্যে মৃত শব্দ করে কেঁপে উঠলো ফোনটা। রুদ্র এগিয়ে এলো ফোনের দিকে। ফোনে লক করে চোখে পড়লো প্রিয়তমা নামটা। রুদ্রের বুকের মধ্যে থক করে উঠল। দ্রুত চলে গেল সদ্য আসা মেসেজটাতে। স্থির হয়ে পড়লো রুদ্র, বুঝতে পারে ওর মনের দেয়ালে আবার ঝড় উঠেছে। এ ঝড় দ্রুত না থামলে ওদের তিনটে জীবনকে উড়িয়ে নিয়ে যাবে অন্য কোথাও। বিন্দুমাত্র সময় নষ্ট করলো না রুদ্র, দ্রুত ফ্রেশ হয়ে ছুট লাগলো চেনা গন্তব্যের পথে। ঘর থেকে বেরিয়ে দিদি চলে এলো একতলায়। বাড়ির ড্রয়িং রুমের সোফাতে আয়রা বেগমকে বসে থাকতে দেখল রিদি। চোখ মুছে রিদি এগিয়ে গেল সেদিকে। রিদিকে কাছে পেয়ে আয়রা বেগম একগাল হেসে বুকে জুড়ে নিল ওকে। বড়মার আদরে রিদির কষ্টগুলো সবে উধাও হতে শুরু করেছে। ঠিক তখনই রুদ্রকে হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখল রিদি। আয়রা বেগম বার কয়েক ডাকলেন রুদ্রকে, কিন্তু রুদ্রর কান অব্দি সে ডাক পৌঁছলো কিনা জানা গেল না। আয়রা বেগম কিছুটা মন খারাপ করেই রিদিকে প্রশ্ন করলেন, হ্যাঁ রে, তোদের দুটোতে কি আবার কিছু হয়েছে গত রাতে? হাওয়ার আর কি বাকি রেখেছে বড় মা, রুদ্র ভাইয়ের আমতেই তুমি রিদির সাথে রুদ্র ভাইয়ের বিয়ে দিলে, এরপর আর কি হাওয়ার বাকি আছে? আচমকা আশার কথা শুনে চমকে উঠল রিদি। আশার কথা প্রায় ভুলেই বসেছিল রিদি, কিন্তু আয়রা বেগম ঝুঁকুচকে তাকালেন আশার দিকে। আশাকে ভাবলে সেন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আয়রা বেগম বলে উঠলেন, আমার ছেলের সাথে কার বিয়ে দিব না দিব এ নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন আশা? আমি জানি আমার ছেলের জন্য কে ভালো হবে। এই কথা বলি কি তুমি নিজেকে সান্ত্বনা দিচ্ছ বড় মা? তুমি নিজেও জানো রিদির মতো অপবিত্র মেয়ে আর যাই হোক কোনো ছেলের জন্য ভালো সহধর্মিনী হতে পারে না। আশা, তোমার মুখে যদি আর একবার আমার রিদিমার নামে খারাপ কথা বলতে শুনি তবে আমি ভুলে যাব তুমি আমার দেবরের মেয়ে। আশার উদ্দেশ্যে ধমকিয়ে কথাগুলো বলে উঠলেন আয়রা বেগম। আয়রা বেগমের ধমকে রান্নাঘর থেকে ছুটে এলো সাথী খাতুন। মেয়েকে দেখে সন্ধ্যায় সুরে বলে উঠল, কি হয়েছে ভাবি, আশা কিছু করেছে? আয়রা বেগম রিদির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠলেন, মেঝো তোর মেয়েকে বলে দিবি ভবিষ্যতে যেন ওর মুখ দিয়ে আর কখনোই রিদির নামে খারাপ শব্দ বের না হয়, তা না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক আছে ভাবি, আমি বুঝিয়ে দেব ওকে। বলেই সাথী বেগম মেয়ের হাত ধরে টানতে টানতে দোতলায় নিজের ঘরে নিয়ে গেলেন। আহ মা কি করছো, হাতটা ছাড়ো, লাগছে তো। আশার কথা শুনে সাথী বেগম আশার হাত আরো খানিকটা জোরে চেপে ধরে হিসিয়ে স্বরে বলে উঠলেন, আরো লাগুক, লাগার জন্যই তো ধরেছি। বড় ভাবির সামনে রিদির সঙ্গে লাগতে গেছিস কেন শুনি? তো কি করবো মা, তোমাদের আশায় বসে থেকে তো রুদ্র ভাইকে হারালাম, না পেলাম রুদ্র ভাইকে আর না পেলাম এই মঞ্জিল ভিলার সম্পত্তি, মাঝখান থেকে পুরো বাজিটাই জিতে গেল ওই রিদি। তুমি আর বাবা শুধু আমাকে আশায় দিয়ে গেলে চিরটাকাল, খুব তো বলেছিলে রুদ্র। আহ ধীরে বল, কেউ শুনতে পেলে মহা বিপদ হবে, এত তাড়াতাড়ি অধৈর্য হলে চলে না কি? হবে হবে, সব হবে, রুদ্রর সাথে তোর বিয়েটা হবে আর এই মঞ্জিল ভিলাটাও আমাদের হবে। দেখ না তোর বাবা কি করে এবার,
শোন, তুই কিন্তু ভাবির সামনে হৃদের সঙ্গে কখনো লাগতে যাবি না, বুঝলি? আমি চাই না তোর কোনো অতবুদ্ধি কর্মকাণ্ডের জন্য আমাদের এত বছরের প্ল্যানটা ভেস্তে যাক। সাথী বেগমের কথা শুনে আশা মাথা নাড়ালেও বটে, কিন্তু ভেতরে রাগটা এখন পর্যন্ত কমেনি ওর। সাথী বেগম আর কথা বাড়ালেন না, আশাকে ঘরে রেখে আবারও রান্নাঘরের দিকে ছুটলেন তিনি। এদিকে আদ্রদের বাগানের পাশের দোনাতে বসে আছে রুদ্র। সময় দুপুর গড়িয়ে বিকেল, রোদের কড়া ভাবটা চলে গেছে ইতিপূর্বেই, সূর্যও এখন ম্রিয়মান। স্নিগ্ধ বিকেল, ফুরফুরে হাওয়া বইছে। আদ্রদের বাড়িতে আসার পর থেকেই কেটে গেছে 8 ঘন্টা সময়। গত 8 ঘন্টায় রুদ্র এত অনুরোধের পরেও না বাড়ির বাইরে এসেছে রুদ্রানী আন্না, ফিরে গেছে রুদ্র। রুদ্র সারাটা দিন কাঠফাটা রোদে ঠায় দাঁড়িয়েছিল রুদ্রানীদের বাড়ির সামনের বাগানটায়। এতে অবশ্য রুদ্রানীর অভিমান ভাঙেনি। অভিমান না কি অভিযোগ! আদ্র অবশ্য দিনের মধ্যে বার কয়েকবার এসেছিল রুদ্রকে ভেতরে নিয়ে যাবার জন্য, কিন্তু রুদ্র যায়নি। যাবে কেন, কার জন্য যাবে? রুদ্রানী তো ওকে বুঝেনি। আজ ওর জায়গা যদি রুদ্রানী থাকতো, তবে কি আজও এত অভিমান করে থাকতে পারতো? পারতো না। গত রাতের পর আজ সারাদিন পেটে একটা দানা পানিও পড়েনি রুদ্রর। ক্ষুধার ভাবটাও কেটে গেছে অনেক আগে, তবে মাঝে মাঝে হালকা মাথা ঘুরছে ওর, কিন্তু সেগুলো খুব একটা আমলে নিল না রুদ্র। একগুয়েভাবে বসে রইল বাগানের দোলনাটাতে, জানালা খোলা। জানালা দিয়ে এক মনে রুদ্রর দিকে তাকিয়ে আছে রুদ্রানী। রুদ্র শুকিয়ে যাওয়া মুখটা দেখে বড্ড খারাপ লাগছে ওর। বারবার রুদ্রানী ছুটে যেতে ইচ্ছে করছে রুদ্রর কাছে। রুদ্রর বুকে নিশ্চিন্তে চোখ বুঝে রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ওর। বার কয়েকবার তো ছুটে বেরিয়েও যেতে নিয়েছিল, কিন্তু মাঝপথে রিদির মুখটা ভেসে উঠতে আপনাআপনি পা থেমে গিয়েছিল। রুদ্রর উপর থেকে যে সব অধিকার এক রাতের মধ্যেই মুছে গেছে, এটা বুঝতে পেরে আবারও নিজেকে আটকে রেখেছে ঘরের চার দেয়ালের মধ্যে। রুদ্র চিৎকার আর্তনাদ কানে এলে দুই হাত দিয়ে কান বন্ধ করে রেখেছিল রুদ্রানী। রুদ্রের সামনে আর নিজেকে দুর্বল অসহায় দেখাতে চায় না রুদ্রানী। অনেক তো অন্য একজনের জন্য বাঁচা হলো, এবার না হয় নিজের জন্য বাঁচব। ভাগ্যিস বাসায় রুদ্রানীর বাবা মা নেই আজ, নয়তো রুদ্রর এমন চিৎকার চেঁচামেচিতে লঙ্কা কাণ্ড বেঁধে যেত। কারো ভরাট কণ্ঠে তার কেটে গেল রুদ্রানীর এলোমেলো ভাবনাগুলো। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জল মুছে রুদ্রানী পিছনে ফিরল। দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে আদ্র। রুদ্রানী মুখে কিচ্ছু বলল না, ধীর পায়ে সরে এলো জানালার পাশ থেকে, বসল বিছানার এক পাশে। আদ্র দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এলো বোনের দিকে, বোনের পাশে বসে বলতে লাগলো, আমি জানি রুদ্রকে এই মুহূর্তে নিজের সামনে দেখতে পেয়ে তোর কতটা খারাপ লাগছে, কিন্তু রুদু, এভাবে কতদিন তুই রুদ্র থেকে পালিয়ে বাঁচবি? আজ নয় কাল তোকে রুদ্রর সামনে দাঁড়াতেই হবে। আমার মনে হয় এভাবে ওর থেকে না পালিয়ে বেঁচে ওকে সামনাসামনি সব কিছু বলে দে। কি বলবো তা ভাই, বলবো যে আমি এখনও একজন বিবাহিত পুরুষকে ভালোবাসি? বলবো আমি এখনও বিবাহিত পুরুষকে মনে করে কাঁদি? আমি তা বলিনি রুদু, রুদ্র ঠিক তোর মতো কষ্ট পাচ্ছে, কিন্তু আমি চাই তুই রুদ্রকে বল তোকে ভুলে যেতে, হৃদয়কে মেনে নিয়ে সুখে সংসার করতে। এতটা নির্দয় হোস না দা ভাই, আমি রুদ্রকে কিছুতেই বলতে পারবো না যে অন্য একটা মেয়েকে নিয়ে সে মেনে নিক, বলতে পারবো না যে অন্য কাউকে নিয়ে সে সুখে সুখে সংসার সাজাক, একথা আমি বলতে পারবো না। রুদ্রকে আমি অন্য কারোর সাথে দেখতে পারবো না দা ভাই, পারবো না আমি। আদ্র রুদ্রানীর চোখের পানি মুছে দিল, তারপর রুদ্রানীর হাত ধরে বললো, তোকে পারতে হবে রুদু, পারতেই হবে, মনে রাখবি জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, জন্ম মৃত্যু বিয়ে কখনোই নিজের ইচ্ছে হয় না, এইটা উপর থেকেই ঠিক করে থাকে। তোর স্মৃতিতে রুদ্র নাম লেখা ছিল না রে, তাই এত ভালোবাসার পরেও তুই রুদ্রকে নিজের করে বাঁচনি, কিন্তু যার সঙ্গে সারা জীবনের জন্য রুদ্রর নাম জুড়ে গিয়েছে তার কাছ থেকে তো আর রুদ্রকে কেড়ে নেওয়া সম্ভব না, তাই না? তুই রুদ্রর সঙ্গে দেখা কর, দেখ ও কী বলতে চায়। আমি রুদ্রকে ছোটো থেকে চিনি, ও ওর দায়িত্ব পালনে কখনোই পিছ পা হবে না এও জানি, কিন্তু তুই বল দায়িত্ব আর মন থেকে পাশে থাকার মধ্যে পার্থক্য আছে কি নেই? হৃদি মেয়েটার তো আর কোনো দোষ নেই, ও তো আর জেনে শুনে তোদের দুজনের মধ্যে আসেনি, তাই না? তাহলে সুখটা তো ওর প্রাপ্য, বল। আর আমার কি প্রাপ্য দা ভাই, কষ্ট ছাড়া আর কি পেলাম আমি এই জীবনে? তবে কি এই কষ্টই কি শুধু আমার প্রাপ্য?
কে বলেছে রতু জীবনে শুধু তুই কষ্ট পেয়ে যাবি? শোন, কষ্টের পর শোক আসে। আমার মন বলছে তোর জীবনে এমন কেউ আসবে সে শুধু তোর জীবনটা রঙিন ভালোবাসায় মুড়িয়ে দেবে, যে তোকে বুঝবে, তোর হাতে হাত রেখে একসাথে কাটিয়ে দিবে জীবনের বাকি দিনগুলো, যার মধ্যে তুই নিজেকে খুঁজে পাবি। তখন দেখবি রুদ্রকে তোর মিথ্যে আলেয়া লাগবে না। এখন চল রুদ্রকে বোঝাবি, চল। কথাগুলি বলেই আদ্র রুদ্রনী হাত ধরে লম্বায় করিডোর পেরিয়ে যেতে লাগলো নিস্তলায়। আদ্ররা যখন বাগানে এসে পৌঁছালো তখন সূর্য অস্ত যায় যায় করছে, দিনের আলো ফুরিয়ে এসেছে অনেকটা। রুদ্র মাথা নিচু করে বসেছিল, রুদ্রনীর উপস্থিতির আভাস পেয়ে মুখ তুলে তাকালো সামনের দিকে। আদ্র এবার রুদ্রনীকে ছেড়ে দিয়ে রুদ্রর কাঁধে হাত রেখে বলল, আমার কাজ আমি করলাম, এবার বাকি কাজের দায়িত্বটা তোর। তোরা তোদের মধ্যকার কথাবার্তা সেরে নে, আমি বাড়ি ভেতরেই আছি, কথা শেষে আমাকে ডেকে নিস। কথা শেষে আদ্র দ্রুত গতিতে বাড়ির ভেতরে চলে গেল। রুদ্র রুদ্রনীর দিকে তাকালো, মাথার এলোমেলো চুল, চোখের কোণে লেপটে যাওয়া কাজল আর ফোলা চোখ দেখে অনেক না বলা কথা বুঝে নিল রুদ্র। দোলনায় বসে রুদ্রনীকে বসার জন্য ইঙ্গিত দিল। রুদ্রনী এসে বসলো পাশে, ঝিরিঝিরি হাওয়া এসে দোল দিতে লাগলো দোলনাটায়। রুদ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্রনীর দিকে, আজ ওর কথাটা হারিয়ে গেছে, আজ হয়তো চোখে দৃষ্টি মেলানোর দিন। ধরণীতে দিনের আলো ফুরিয়ে গিয়ে আধা নেমেছে অনেক আগে, পাখিরা তাদের সারাদিনের শ্রান্তি ফুলে ফিরে গেছে তাদের ছোট্ট নীড়ে। মানুষের কর্মব্যস্ততা একটু বেড়েছে এই সাঝের বেলায়। আদ্রদের বাগানে দিকটায় ভিড় করেছে এক ঝাঁক অন্ধকারের দল। বাহিরের ঝাঁঝক বাতি জ্বালানো হয়নি আজ, তাই অনাগত অতিথির মতো বাগানে এসে ভিড় করেছে অন্ধকারের দল। বাগানে দোলনায় পাশাপাশি বসে আছে রুদ্র ও রুদ্রানী, দুজনে নিশ্চুপ। অনেক কথার ভিড় জমেছে দুজনের মনের কোণে, কিন্তু প্রকাশ করতে পারছে না দুজনের কেউই, যেন অদৃশ্য কোনো এক বাধা আটকে দিয়েছে তাদের শব্দ ভাণ্ডারকে। দক্ষিণ হাওয়ায় উঠছে রুদ্রানীর শাড়ির আঁচল, রুদ্র এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রানীর মুখপানে। সময় চলছে তার আপন গতিতে, রুদ্রকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রুদ্রানী প্রথমে মুখ খুলল, নীরবতার অবসান ঘটিয়ে বলল, কি বলতে এসেছো তাড়াতাড়ি বলে ফেলো। কেন, আমার পাশে বসে থাকতে বুঝি তোমার ভালো লাগছে না রুদ্রানী? আমার ভালো লাগা বা না লাগায় আদৌ কি কিছু হয়? তোমার কি মনে হয়? আমার মনে হওয়াতে কি হবে বলো? আমার মনে হওয়াতে যদি কিছু হতো তাহলে নিজের প্রিয় মানুষটার সাথে আজ অন্য মেয়েকে দেখতে হতো না আমাকে। রুদ্রনীর কথায় রুদ্র পাশ ফিরে রুদ্রনীর মুখ ফিরে বসল, তারপর রুদ্রনীর গালে হাত রেখে বলল, আমি জানি রুদ্রানী তুমি আমাকে কি ভাবছো এই মুহূর্তে, কিন্তু গতকাল আমার করার কিছু ছিল না। একদিকে তুমি আর অন্যদিকে ছিল আমার জন্মদাত্রী মা। আমি আমার জন্মদাত্রী মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারিনি, কিন্তু বিশ্বাস করো রুদ্রানী, আমি এখনও তোমাকেই ভালোবাসি। আমার সমস্ত সত্তা জুড়ে শুধু তোমার বসবাস, তোমাতেই বিলীন আমি। তাহলে হৃদি কে রুদ্র? হৃদি শুধু আমার দায়িত্ব, যে দায়িত্ব আমাকে বয়ে বেড়াতে হবে আজীবন, এ দায়িত্ব আমি কিছুতেই এড়িয়ে যেতে পারবো না। তোমাকে আমি আজ বুঝতে পারছি না রুদ্র, তোমাকে আজ বড্ড অচেনা লাগছে। তুমি কি এখন তবে দুই নৌকায় পা রেখে চলতে চাইছো? রুদ্রনীর কথায় অবাক হয়ে রুদ্র বলল, মানে? দ্রুত দ্রুত মাথা নাড়িয়ে বলে উঠল, মানেটা খুবই সহজ রুদ্র, তুমি তোমার ঘরেও একজনকে রাখতে চাচ্ছ, আবার ঘরের বাইরেও একজনকে রাখতে চাচ্ছ। রুদ্রনী একটু বিদ্রোপের স্বরেই বলল, না না, বিষয়টা এমন নয়। তাহলে বিষয়টা কি রুদ্র, দয়া করে বোঝাবে আমাকে, আমি ঠিক বুঝতে পারছি না। দেখো, আমার ধর্মে শরীয়ত অনুযায়ী চারটা বিয়ে করা জায়েজ আছে আমাদের, এতে কেউ বাধা বা বাঁকা চোখে তাকাবে না। আমি তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার ঘরে নিয়ে যেতে চাই। আচ্ছা, তুমি চাচ্ছ আমি সারা জীবন তোমার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকি? আমি কেন, পৃথিবীর কোনো মেয়েই তার ভালোবাসার মানুষের দ্বিতীয় স্ত্রী হয়ে থাকতে চাইবে না, এর থেকে তার থেকে দূরে চলে যাওয়া অনেক ভালো। আমার দ্বিতীয় স্ত্রী কেন হবে, তোমাকে তো বললাম আমি যে আমি শুধু তোমাকেই ভালোবাসি। রিদির সাথে কোনোদিনও আমার স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক গড়ে উঠবে না, কারণ
এইটা সম্ভব নয়। হৃদিকে কখনো স্ত্রী হিসেবে মানতে পারবো না আমি। জানো রুদ্র, আজ প্রথম আমার হৃদির জন্য খুব মন খারাপ হচ্ছে, খারাপ লাগছে। মেয়েটা বোকার মতো তোমাকে শুধু ভালোবেসেই গেল, মেয়েটা কখনো তোমার মনে কোনো জায়গা করে নিতে পারলো না। যাক, সে কথা থাক, তুমি যদি একান্তই আমাকে বিয়ে করতে চাও তবে হৃদিকে ছাড়তে হবে তোমায়। আমি কখনোই আমার ভালোবাসার মানুষের জীবনে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারবো না। তোমার জীবনে যার অধিকার আমার থেকেও বেশি হবে, এটা কখনো হবে না। রুদ্র দ্রুত মাথা নাড়িয়ে বলে উঠল, হৃদিকে ছাড়া যে আমার সম্ভব নয় রুদ্রানী, একটু বোঝার চেষ্টা করো। তাহলে তুমি বরং আমাকেই ছেড়ে দাও, আমি আমার শর্ত তোমাকে বলে দিয়েছি, এবার শর্ত মানা না মানা সবটাই তোমার উপরে। শর্ত মানলে আমাকে জানিও, আমি আমার পরিবার ছেড়ে এক কাপড়ে তোমার হাত ধরে বেরিয়ে যাব। আমার দাদা ভাইয়ের কথাও মানব না সেদিন, আর শর্ত পূরণ না করতে পারলে আমাকে ভুলে যেও। রীতি সতীনের ঘর করতে পারলেও আমি পারব না, এতটা মহৎ আমি নই। এতটুকু বলে রুদ্রানী দোলনা ছেড়ে উঠে দাঁড়িয়ে ছুটে চলে গেল বাড়ির ভিতরে। রুদ্র পেছন থেকে বার দুয়েক ডাকলেও বটে, কিন্তু সেই ডাকে সাড়া দিল না রুদ্রানী। এক দৌড়ে নিজের ঘরে ঢুকে খিল আটকাল, তারপর থাই গ্লাসের সামনে এসে দাঁড়িয়ে মৃদুস্বরে কাঁদতে লাগলো। এতটা স্বার্থপর হতে চায়নি রুদ্রানী, কিন্তু নিজের ভালোবাসার মানুষটিকে পাবার জন্য শেষমেশ এতটা নিচু কাজ করতে হলো ওকে। এ নিয়ে বিন্দুমাত্র কোনো আফসোস নেই রুদ্রানীর, ভালোবাসা এবং যুদ্ধে সব কিছু করা যায়। এদিকে রুদ্র অবাক হয়ে বেশ কিছুক্ষণ বসে রইল আদরের বাগানে সে দোলনাটায়, তারপর ধীরে ধীরে গুটি গুটি পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। আদ্র সবটাই দেখল কিন্তু আটকালো না, আগে রুদ্রানীর কাছ থেকে সবটা জানতে চায় সে, তারপর বাকি কথা বলবে রুদ্রর সাথে। রুদ্র আদ্রদের বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে লাগলো পিস্তলা রাজপথে, ভাবতে লাগলো অনেক কিছু। এই মুহূর্তে মাথায় সবটা জট পেকে আছে, কি করা উচিত আর কি করা উচিত নয় সবটাই ধোঁয়াশা পাকিয়ে গেছে ওর মস্তিষ্কে। কপালের শিরা দপদপ করছে, যেন যে কোনো মুহূর্তে ত্বক ভেদ করে বেরিয়ে আসবে সে। সেই সাথে শুরু হয়েছে হালকা মাথা ব্যথা, এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে একসময় নিস্তেজ হয়ে বসে পড়ল রাস্তার এক পাশে। দৃষ্টি নিবদ্ধ হলো ব্যস্ত রাজপথের দিকে, সেখানে চলছে কেমন মানুষের কর্মব্যস্ততা। অন্যদিকে রীতি বারান্দায় দাঁড়িয়ে আনমনে তাকিয়ে আছে গেটির দিকে, ঘড়ি কাটা 10:11 ঘরে হতে চলেছে, তবু এখনও রুদ্র বাড়ি ফিরছে না দেখে বড্ড ভয় লাগছে রীতির। সে কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছে এখনও আসার খবর নেই, কোনো বিপদ আপদ হলো না তো? এসব ভাবি যাবি চিন্তা ঘুরছে রীতির মাথায়, আর সেই সাথে ভয়ে বারবার বুকটা কেঁপে উঠছে রীতির। ওর জীবনটা বিবর্ণ হয়ে গেলেও মানুষটাকে তো এখন আগের মতোই ভালোবাসেও, এটাই তো আর মিথ্যে নয় সে যতই মুখে অস্বীকার করুক রীতি। রুদ্র ফিরলেও আরও ঘণ্টাখানেক পর রুদ্রকে এলোমেলো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে গেল রীতির। কেমন একটা তালমাটাল অবস্থা হয়ে আছে রুদ্রর, যেন ঠিক মতো দাঁড়াতেও পারছে না সে। রুদ্র পড়ে যেতে নিলে রীতি এগিয়ে গিয়ে ধরল রুদ্রকে, রুদ্রর কাছে এগিয়ে যেতে রীতির নাকিলেও কটু ঝাঁঝালো এক গন্ধ। রীতি সাই আঁচল দিয়ে নাক ঠেকে রুদ্রর উদ্দেশ্যে বলল, তুমি কি খেয়ে এসেছো রুদ্র ভাই? এই রুদ্র এক, এখন আমি কি খাই না খাই সেই কৈফিও তো দিতে হবে তোকে, তুই কি হোস আমার? আমি যা খুশি করব তাতে তোর কি? তোর জন্য, শুধু তোর জন্য আমার আজ এই অবস্থা। কি প্রয়োজন ছিল সেদিন ড্যাং ড্যাং করে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার? একটু অপেক্ষা করতে পারলি না আর আদ্রর জন্য? শুধু একটা, তোর এই একটা ফুলের জন্য আজ আমার আর রুদ্রানীর সম্পর্কটা ভাঙতে চলেছে। এক কাজ কর, তুই আমাকে মুক্তি দে, আমি মুক্তি চাই তোর থেকে। কথাটা বলতে বলতেই রুদ্র গা এলিয়ে দিল বিছানায়, সাথে সাথেই রুদ্র ঘুমের অতলে ডুবে গেল, কিন্তু ঘুমের ঘরে কিছু কথা বিড়বিড়িয়ে বলতে লাগল। সন্ধ্যা পেরিয়ে দোরগোড়ায় এসেছে গভীর রাত, অন্ধকার আরও খানিকটা জমাট বেঁধে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে চারিপাশ। বারান্দায় দাঁড়িয়ে আছে রুদ্রানী, ঝিরিঝিরি মৃদু বাতাস আসছে বারান্দার বিলের ফাঁক দিয়ে। আদ্র ধীর পায়ে এসে দাঁড়ালো,
রুদ্রাণীর দৃষ্টি তখন গ্রিল পেরিয়ে সামনের বারান্দাটায় গিয়ে স্থির হয়েছে। আদ্র পেছন থেকে মিষ্টি সুরে ডাক দিল রুদ্রাণীকে। রুদ্রাণী আদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ ঘুরিয়ে আবারও দৃষ্টি ফেলল সামনের বাগানটায়। এভাবেই কাটল মিনিট খানেক। আদ্র স্থির হয়ে অপেক্ষা করতে লাগলো রুদ্রাণীর প্রতিত্বরের জন্য। সময় পেরোলো, বন্ধ হলেও ঝিরিঝিরি হাওয়া। একসময় রুদ্রাণীর মুখ ফুটে বেরিয়ে এলো ধীর মৃদু কণ্ঠস্বর। আদ্র কান সজাগ রেখে শুনতে লাগলো সে কথা। রুদ্রাণী বলছে, আমি জানতাম দাভাই তুই আসবি। এই সময় আমার কাছে কি জানতে এসেছিস সেটাও আমি জানি। বলতে গেলে আজ তোর জন্যই অপেক্ষা করছিলাম আমি। রুদু, আমি তোকে কখনোই কোনো বিষয় নিয়ে জোর করিনি, তাই আজও আমি তোকে এমন কোনো প্রশ্ন করবো না বা তোকে সে প্রশ্নের উত্তর দিতে জোরও করবো না। কিন্তু একজনের বড় ভাই হিসেবে জানতে এসেছি, কী সিদ্ধান্ত নিলে আজ তুই? আদ্রর প্রশ্ন শুনে দীর্ঘশ্বাস ফেলে রুদ্রাণী। আমি তোর কথা রাখতে পারিনি দা ভাই। ভালোবাসা মানুষকে বড্ড লোভী বানিয়ে ফেলে। সেই লোভের বশীভূতি হয়েই মানুষ তার ভালোবাসার মানুষটিকে পাবার জন্য হীন থেকে হীনতর কাজ করে ফেলে। আমিও আজ ভালোবাসার লোভী হয়ে আমার ভালোবাসার মানুষটিকে পাবার জন্য অন্য একজনের ঘর ভাঙতে বাধ্য হলাম। বিশ্বাস কর দা ভাই, আমি রুদ্রকে কিছুতেই অন্য কারোর হয়ে যেতে দেখতে পারিনি। আমার কেবলই মনে হচ্ছিল আমি বোধহয় দম বন্ধ হয়ে মরে যাবো। এবার বেঁচে থাকার ইচ্ছেটাই না শেষ হয়ে এসেছিল। তাই রুদ্র যখন আজ আমাকে ওর দ্বিতীয় স্ত্রী হওয়ার কথা জানালো, আমিও রুদ্রর মতোই স্বার্থপর হয়ে অন্য একটা মেয়ের স্বপ্ন ভাঙাতে বাধ্য হলাম। কথাটা বলেই রুদ্রাণী কান্নায় ভেঙে পড়ল। আদ্র এগিয়ে এসে রুদ্রাণীর মাথায় হাত রাখল। তারপর একটু ধীর স্বরেই বলে উঠল, আমি জানি রুদু, ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলার কি যন্ত্রণা হয়। তবু আমি একজন ভাই হয়ে আমার বোনকে অন্য এক মেয়ের সংসার নষ্ট করতে দিতে পারি না। আচ্ছা, রেদির কথা না হয় বাদই, একবার আমাদের মা বাবার কথা ভেবে দেখেছিস? তুই যদি আজ রুদ্রকে বিয়ে করিস তাহলে সমাজে তাদের মুখ দেখানোর কোনো উপায় থাকবে কি? সমাজের লোকেরা তাদের কটুকথা ধীরে ধীরে শেষ করে দেবে। আমাদের মা বাবাকে আর ওনাদের মান সম্মান হারানোর কথা নাই বা বললাম। এসবের দায় কি শুধু আমার কাঁধেই দা ভাই? আমার কি তবে ভালোবাসার মানুষটিকে পাবার কোনো অধিকার নেই? নাকি সারাটা জীবন শুধু আমারই আত্মত্যাগ করে যেতে হবে? রুদু, একটা কথা সবসময় মনে রাখবি, সময় কারোর জন্য থেমে থাকে না। এই এই যে আজ তুই রুদ্রকে ছাড়া বাঁচবি না বলছিস, দেখবি এই তুই সেই রুদ্রকে ছাড়া দিব্যি বেঁচে আছিস। আজ রুদ্রকে ছেড়ে থাকতে হয়তো তোর সাময়িক কষ্ট হবে, তবে এইটা মনে রাখিস, বিধাতা তোর সেই কষ্ট মুছে দেবার জন্য অন্য কাউকে পাঠিয়ে দেবে। সেদিন রুদ্রকে তোর কাছে শুধু মরীচিকা মনে হবে। তাই বলছি, মৃত্যু আলেয়ার পিছে না থেকে এখনও সময় আছে জীবনটাকে অন্যভাবে উপভোগ করতে। যে তোর জীবনে পরিপূর্ণ ভালোবাসার রং নিয়ে আসার সে সময় হলে এমনিতে চলে আসবে। শুধু শুধু দেশের বশবর্তী হয়ে অন্য একটা মেয়ের হক নষ্ট করিস না রুদু। মনে রাখিস, পাপ তার বাপকেও ছাড়ে না। আমি রুদ্রকে ভুলতে পারবো না দাবাই। পারলে তোর এই স্বার্থপর বন্ডিকে ক্ষমা করে দিস। রুদ্র নামটা যে আমার রক্তে মিশে গেছে, তাকে ভুলবো কি করে? রুদু, হিংসা বিদেশ স্বার্থপরতা এসব কখনো সুখ আসে না। তুই বুদ্ধিমতী মেয়ে, আশা করি বোকার মতো আবেগে গা বাসিয়ে কোনো সিদ্ধান্ত নিবি না। আমি রুদ্রকে তোর থেকেও বেশি দিন হলেও চিনি। আমি বলছি তোকে রুদ্র রীতিকে ওর থেকেও বেশি ভালোবাসি, কিন্তু গর্তবটা সেই অনুভূতিটা এখনও বুঝতেই পারছে না। আর রইল রীতিকে ছেড়ে দেবার কথা, ও সারা জীবনও তার পারবে না। রীতিকে কয়েক ঘন্টা দেখতে না পেয়ে যে ছেলে পাগলের মতো হয়ে গেছিল, সে ছেলে রীতিকে সারা জীবনের মতো দূরে করবে এতটা বোকা নয় সে। আমি তোর দাদা হয়ে বলছি, রুদ্রর তোর প্রতি শুধু আবেগ কাজ করে, প্রকৃত ভালোবাসা তো শুধু রীতির জন্য। তুই আমাকে মিথ্যে বলছিস দাদা। রুদ্র কখনোই রীতিকে ভালোবাসেনি, শুধু আমাকেই ভালোবেসেছে।